সুপ্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণীর বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রিয়তি বড়ুয়া, তোমাদের বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষার বিষয় শিক্ষিকা। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি এবং সেখান থেকে তোমাদের পড়া দিয়েছি। যেহেতু আমাদের সময় খুব কম, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। দ্বিতীয় অধ্যায়ে কি আছে? ত্রিরত্ন বন্দনা নিয়ে আছে। ত্রিরত্ন বন্দনা নিয়ে কি কি আছে আমরা একটু করে দেখি। বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বৌদ্ধ ধর্ম ও সংঘকে একত্রে ত্রিরত্ন বলা হয়। তোমরা জানো ত্রি শব্দের অর্থ তিন। আচ্ছা, এখন কথা হলো এখানে ত্রিরত্নটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে কেন, সেইটা তোমরা একটু পরে বুঝতে পারবে। রত্ন মানে হচ্ছে মূল্যবান বস্তু। মূল্যবান বস্তু মানে যেটার অনেক বেশি মূল্য আছে। আমরা সাধারণত হীরা টিরা মণি মুক্তা এগুলোকে আমরা রত্ন বলে থাকি। তো এখানে ত্রিরত্নকেও, তিনটি রত্নকে ত্রিরত্ন বলা হয়েছে। সেগুলো কি কি এবং কেন সেগুলোকে রত্ন বলা হয়েছে? পৃথিবীতে যত মূল্যবান বস্তু আছে, ত্রিরত্নই সবচেয়ে শ্রেষ্ঠ। পৃথিবীতে যত রকমের রত্ন হচ্ছে, সেগুলো হচ্ছে লৌকিক জগতের রত্ন। এগুলো ক্ষণস্থায়ী, কিন্তু লৌকিক জগতের রত্ন মানে হচ্ছে কি, যে যত্নগুলো তুমি জগতে দেখতে পাও, কিন্তু মূলত কি এগুলোর কোনো মূল্য আছে? মৃত্যুর পর আমরা সেই সমস্ত রত্নকেই সঙ্গে করে নিয়ে যেতে পারি, কিন্তু পারি না। তাহলে কোনটি মূল্যবান যেটি মৃত্যুর পরেও তুমি সাথে নিয়ে যেতে পারো, যেটির প্রভাবটা তোমার মৃত্যুর পরেও থাকবে? সেই জন্য এগুলোকে বলা হয়েছে লৌকিক এবং ক্ষণস্থায়ী। কিন্তু যে ত্রিরত্ন বুদ্ধ ধর্ম ও সংঘ রত্ন হলো চিরস্থায়ী, এবং ত্রিরত্নকে স্মরণ করলে মহামঙ্গল হয়, মৃত্যুর পর স্বর্গসুখ লাভ হয়। ত্রিরত্নের গুণ অপরিসীম। সংসার জীবনে রত্ন ভোগের জন্য ব্যবহৃত হয়, মৃত্যুর পর সেসব রত্ন পরলোকে যায় না। জাস্ট কিছুক্ষণ আগে যে কথাটি বলেছি, কিন্তু ত্রিরত্নের স্মরণাপন্ন হলে পুণ্য সঞ্চিত হয়, সেই পুণ্য মৃত্যুর পর মানুষকে সুখময় স্থানে নিয়ে যায়। তাই নিয়মিত ত্রিরত্নের স্মরণাপন্ন হওয়া সকলের কর্তব্য। তারপরে প্রতিদিন শ্রদ্ধার সাথে ত্রিরত্নের স্মরণ করবে। ত্রিরত্নগুলো কি কি বলেছি আমি? বুদ্ধ ধর্ম এবং সংঘ। ত্রিরত্নের মধ্যে বুদ্ধ রত্ন হলো সর্বশ্রেষ্ঠ রত্ন, অর্থাৎ তিনটি শ্রেষ্ঠ রত্ন, তার মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হচ্ছে বুদ্ধ রত্ন। বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী, বুদ্ধের উপদেশ বাণী ধর্ম নামে পরিচিত। ধর্ম শব্দের অর্থ হলো নীতিবাক্য। বুদ্ধের নীতিবাক্য ও শীল যারা মানেন, অনুশীলন ও প্রতিপালন করেন, তারা সংঘ নামে সুপরিচিত। ত্রিরত্নের গুণ সীমাহীন, ত্রিরত্নের গুণ বর্ণনা করা সম্ভব নয়। কল্পকাল ধরে ত্রিরত্নের গুণ বললেও কল্প শেষ হয়ে যাবে, কিন্তু ত্রিরত্নের গুণ কখনো শেষ হবে না। আচ্ছা, এখানে যে বলা হয়েছে তিনটি রত্ন, তিনটি রত্ন হচ্ছে বুদ্ধ ধর্ম এবং সংঘ, তার মধ্যে বুদ্ধ হচ্ছে সর্বশ্রেষ্ঠ রত্ন। কেন? কারণ হচ্ছে বুদ্ধ না থাকলে আমাদের ধর্মটা তৈরি হতো না। বুদ্ধের মুখনিঃসৃত বাণী হচ্ছে ধর্ম। ধর্মগুলো আমরা বুদ্ধের মুখ থেকেই আমরা পেয়েছি, বুদ্ধের মাধ্যমেই আমরা বৌদ্ধ ধর্মটা পেয়েছি। সেই জন্য ত্রিরত্নের মধ্যে সর্বশ্রেষ্ঠ রত্ন হচ্ছে বুদ্ধ রত্ন। তারপরে আছে ধর্মরত্ন এবং তারপরে হলো সংঘরত্ন। ধর্ম না থাকলে আবার সংঘ থাকতো না। সংঘকেই যারা বুদ্ধের যে ধর্ম, যে বুদ্ধের বলে যাওয়া যে ধর্ম, সেই ধর্মটি প্রতিপালন করেন, প্রচার করেন, অর্থাৎ ভিক্ষুরা, সেই সংঘরা, সেটাও কিন্তু ধর্ম না থাকলে হতো না, আর ধর্ম বুদ্ধ না থাকলে হতো না। এই তিনটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রত্ন, এবং এই তিনটির গুণাবলী কখনোই বলে শেষ করা যায় না। অর্থাৎ কল্পকাল ধরে বললেও সেটির গুণাবলী কখনোই শেষ হবে না। অর্থাৎ অনন্ত গুণ যেটাকে বলা হয়, বুদ্ধ ধর্ম এবং সংঘকে অনন্ত গুণের আধার বলা হয়। বৌদ্ধ ধর্মের মতে ত্রিরত্নের মর্যাদা সকলের উপরে, সেজন্য শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা নিয়মিত ত্রিরত্নের অনন্ত গুণ স্মরণ করে। আমরা যে বলে থাকি বুদ্ধ গুণ অনন্ত, ধর্ম গুণ অনন্ত, সংঘ গুণ অনন্ত, সেটি বলছে যে আমরা যে উপাসক উপাসিকারা, অর্থাৎ যারা গৃহী হয়ে আমরা ধর্ম পালন করি, তারাই হচ্ছে উপাসক উপাসিকা। আমরা প্রতিনিয়ত ত্রিরত্নের কি করি, স্মরণ করি। তোমরা করে থাকো কিনা জানি না, যদি করে না থাকো তাহলে করা উচিত। যারা ত্রিরত্নের নাম স্মরণ করে না, তাদের জীবন ধারণ অসার। ত্রিরত্নের স্মরণ নিলে জীবনে সুখ লাভ করা যায়। সেজন্য বৌদ্ধরা প্রতিনিয়ত ত্রিরত্নের শরণাগমন করে। ত্রিরত্ন অনন্ত গুণের আধার। ত্রিরত্নের গুণ স্মরণ করে প্রশংসামূলক গাথা আবৃত্তি করা উচিত। প্রশংসামূলক গাথায় প্রশস্তি, প্রশস্তি গাথা পাঠ করলে মন পরিশুদ্ধ হয়, মনে পূর্ণ উৎপন্ন হয়, মরণের পর স্বর্গসুখ লাভ হয়। এই যে স্বর্গসুখ লাভের কথা বলা হয়েছে, প্রশান্তির কথা বলা হয়েছে, কি জন্য? আমরা যখন কোনো একটা ভালো কাজ করি, আমাদের মনের ভিতর প্রশান্তি তৈরি হয়, এবং সেই প্রশান্তি, সেই শান্তিটা অনেক দিন পর্যন্ত কিন্তু কি করে আমাদের মধ্যে থাকে, অনেকদিন, যতদিন পর্যন্ত আমরা মৃত্যু না হবে ততদিন পর্যন্ত আমরা সেটা স্মরণ করে আমাদের মনের ভিতর একটা প্রশান্তি তৈরি হয়। আমি একটি ভালো কাজ করেছি,
এই যে প্রশান্তিটা, সেরকম করে চিরদিনের গুণ স্মরণ করার মাধ্যমে মনের মধ্যে যে প্রশান্তি আসে, আর একটা ব্যাপার তোমরা জেনে রাখবে, যে মন প্রশান্ত, যে মন শান্ত, সেই মনের দ্বারা পাপ খুবই কম হয়। কিন্তু যে মন অশান্ত, অস্থির এবং চঞ্চল, সেই মনের দ্বারা সবচেয়ে বেশি পাপ তৈরি হয়। শুধু আমরা জানি পাপের দ্বারা অনেক রকম আছে, কায়িক ভাবে, মানসিক ভাবে, বাক্যের মাধ্যমে পাপ করে থাকে। তুমি হয়তো বা হাতে কোনো পাপ করছো না, কায়িক ভাবে তোমার শারীরিক ভাবে কোনো পাপ করছো না, কাউকে মারছো না, কাউকে কষ্ট দিচ্ছ না, আঘাত করছো না, ঠিক আছে। কিন্তু মানসিক ভাবে অনেক ধরনের পাপ আমরা করে থাকি, বাক্যের মাধ্যমে পাপ করে থাকি। বাক্যের মাধ্যমে পাপ কি? মিথ্যা কথা বলা, কাউকে বাজে কথা বলে আঘাত করা, কথার মাধ্যমে কষ্ট দেওয়া, এটা হচ্ছে বাক্যের মাধ্যমে পাপ। আর মানসিক ভাবে পাপ কখন? যখন তুমি মনে মনে অন্য কারো অমঙ্গল চাইবে, ক্ষতি চাইবে, সেটাই হচ্ছে কায়িক মানসিক ভাবে পাপ। তাহলে যে মন অশান্ত, অস্থির, চঞ্চল, সেই মনের মাধ্যমে যে কোনো ভাবে পাপ হওয়ার সম্ভাবনা আছে। অস্থির মানুষ কি করে সহজে কোনো কিছু স্থিরভাবে চিন্তা করতে পারে না, পরিষ্কারভাবে চিন্তা করতে পারে না, যেটাতে যতটুকু তার প্রতিক্রিয়া দেখানো উচিত তার চেয়ে অনেক বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলে। সেই জন্যই কিন্তু পৃথিবীতে হানাহানির সংখ্যাটা বেড়ে যাচ্ছে। কেন? অস্থির চঞ্চল মনের জন্য। কিন্তু মনটা যদি স্থির হয়, তখন তুমি যে কোনো জিনিস সুন্দরভাবে অনুধাবন করবে, কাউকে কিছু বলার আগে চিন্তা করবে, কাউকে আঘাত করার আগে তার দিকটা চিন্তা করে দেখবে, তখন সেটা তোমার জন্য অনেক ভালো হবে, তখন তোমার দ্বারা পাপটা কম হবে। অর্থাৎ সেটা একমাত্র কারণ কি? তোমার মনের প্রশান্তি, মনের স্থিরতা। এরপর দেখো, বুদ্ধির নয় গুণ বন্দনা দিয়েছেন, এখানে বাংলা অনুবাদ করে দেওয়া হয়েছে, ভগবান অরহত তিনি এই কারণ সম্যক সম্বুদ্ধ পূর্ণ বিদ্যা আচরণ সুগত ও লোকবিদ তা আর অনুত্তর সরথি পুরুষ দম্ম ত্রিলোক ভাস্কর। খুব কঠিন কঠিন শব্দ যেগুলো আমরা পালিতে উচ্চারণ করে থাকি, সেগুলো বাংলা এখানে দেওয়া হয়েছে। দেব নর গুরু তিনি বুদ্ধ ভগবান শরী গুণ নিত্য বন্দী চরণ মহান। একটু কঠিন লাগছে, বিশেষ করে এটার জন্য যে এগুলো কবিতার আবৃত্তিতে দেওয়া হয়েছে, ছন্দ মিলিয়ে দেওয়া হয়েছে ভালো লাগার জন্য, পড়ে যাতে লোকের ভালো লাগে এবং সুন্দরভাবে সেটা মনে রাখতে পারে। নির্বাণ লোভিব আমি বুদ্ধের কারণে গমন করিনু এখন ভক্তিযুত মনে। বুদ্ধের নয় গুণ বন্দনার পর দেওয়া হয়েছে ধর্মের ছয় গুণ বন্দনা। সুব্যাখ্যাত ধর্ম এই বুদ্ধ সুভাষিত সদৃষ্টিক অকালিক সাধু প্রশংসিত এসে দেখার যোগ্য নির্বাণের পথ জ্ঞানীগণ বিধিতব্য মুক্তি মনোরথ নির্বাণ লোভিব আমি ধর্মের শরণে গমন করিনু এখন ভক্তিযুত মনে। এটি হচ্ছে ধর্মের ছয় গুণ বন্দনা। এবং সবশেষে আছে সংঘের নয় গুণ বন্দনা। সুমার্গে সুপ্রতিপন্ন বুদ্ধ শিষ্যগণ মানে ভিক্ষুদের কথা বলা হয়েছে। ঋজু আর্য অষ্টমার্গে উদ্দেশ্য গমন ন্যায়পন্থী ভগবান শ্রাবক সকল সমীচীন পন্থী যারা অতীব সরল এই এই যে যুগল জারি অষ্ট আর্য নর মার্গস্থ ফলস্থ ভেদে নির্বাণ দোসর আহ্বান দানের যোগ্য উপনীতে দান পাইবার যোগ্য পাত্র দক্ষিণা মহান ভক্তির অঞ্জলি যোগ্য পুত্র পুণ্যক্ষেত্র সার ইহা ভিন্ন মানবের কি বা আছে আর নির্বাণ লোভিব আমি সংঘের শরণে গমন করিব করিনু এবে ভক্তি যত মনে। আচ্ছা, তাহলে বুদ্ধের নয় গুণ বন্দনায় বুদ্ধের নয়টি গুণের কথা বলা হয়েছে, সুগত লোকবিদ আর অনুত্তর অনুত্তর এই যে আমরা পালিতে যেগুলো বলে থাকি, তিনি হচ্ছেন কি মহান এবং তার চরণে আমরা সবসময় বন্দনা নিবেদন করে থাকি, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ এবং তার সুভাষিত বাক্য হচ্ছে ধর্ম। এবং ধর্মের মাধ্যমে আমরা কি করতে পারি? ধর্মের মাধ্যমে আমরা নির্বাণ লাভ করতে পারি। কিন্তু সেই ধর্মটা সবার বোঝার মতো ক্ষমতা থাকে না, সবার বোধগম্য থাকে না, তখন আমাদের কি করতে হয়? সংঘের শরণ নিতে হয়। ভিক্ষু শ্রাবকদেরকে আমরা যখন আমাদের গৃহে নিমন্ত্রণ করে আনি, তখন তারা তাদের সুভাষিত বাক্যের মাধ্যমে আমাদেরকে কি ধর্ম সম্পর্কে আমাদেরকে তারা অবগত করেন। আমরা যে সমস্ত বুঝি না অনেক সময়, তারা প্রতিনিয়ত সেই সমস্ত চর্চার মাধ্যমে তারা অনেক কিছু আয়ত্ত করেন, আত্মস্থ করেন এবং সেই জ্ঞানগুলো আমাদের দেন এবং তার মাধ্যমে আমরা কি ধর্মটাকে ভালোভাবে বুঝতে পারি। তাহলে কোনোটি কিন্তু অপ্রয়োজনীয় নয়, প্রত্যেকটি প্রয়োজনীয়। নিম্নে ত্রিরত্ন প্রশস্তি উল্লেখ করা হলো। পূর্বে বলা হয়েছে বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্ন নামে পরিচিত। এই ত্রিরত্নের অপ্রমেয় গুণ স্মরণ করে বন্দনা করলে মানুষের মঙ্গল হয়। নিম্নে বুদ্ধের নয় গুণ ছয় গুণ ও সংঘের নয় গুণ এই ত্রিরত্ন বন্দনা পালি ও বাংলায় উল্লেখ করা হলো। আমি আর পালিগুলো তোমাদেরকে বলছি না, তোমরা সবাই জানো। এখানে আর কি কি বলা হয়েছে? নয় গুণ সম্পূর্ণ সংঘ বন্দনা,
এখানে যে ত্রিরত্ন বন্দনা গুলো আমাদের প্রতিদিন করা উচিত সেগুলো দেওয়া হয়েছে 9 গুণ সম্পূর্ণ বুদ্ধ বন্দনা, 6 গুণ সম্পূর্ণ ধম্ম বন্দনা এবং 9 গুণ সম্পূর্ণ সংঘ বন্দনা, ধর্ম বন্দনা সংঘ বন্দনা, এগুলো দেওয়া হয়েছে পালি এবং বাংলা অনুবাদ দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নিবে। তোমরা যারা পালি ভালোভাবে উচ্চারণ করতে পারো না সেক্ষেত্রে তোমরা বাংলা অনুবাদটি পড়তে পারো, যেটি তোমাদের ভালো লাগে, যেটি পড়লে তোমাদের মনে প্রশান্তি আসে, দুটি একই কথা। আমি বলবো না যে পালিতে তোমরা সবসময় উচ্চারণ করো, বুদ্ধ নিজেইও কঠিন কোনো ভাষার দিকে যাননি, পালি ভাষায় গিয়েছেন, কারণ সেই সময়ে মানুষের বোধগম্য ভাষা ছিল পালি। তিনি চাইলে অনেক সাহিত্যের ভাষাতে যেতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি, তিনি এমন একটি ভাষা বেছে নিয়েছেন যেটির মাধ্যমে তার ধর্মটি মানুষের আত্মস্থ করতে সহজ হয়, মানুষ যাতে সহজে বোঝে, দুর্বোধ্য যাতে না লাগে সেটার জন্য তিনি পালি বেছে নিয়েছিলেন। অর্থাৎ সেই সময়ে সাধারণ মানুষের মুখের ভাষা ছিল পালি। তাহলে আমাদের আজকে মুখের ভাষা হচ্ছে বাংলা, তাই পালিতে যদি আমরা না বুঝি তাহলে পালিতে আমাদের ধর্ম উচ্চারণ করার কোনো প্রয়োজন হয় না, যেই জিনিসটা বুঝলে আমরা সুন্দরভাবে পালন করতে পারবো সেটাই আমাদের করা উচিত। আর যারা বুঝে থাকেন তাদের জন্য অবশ্যই পালি, আর যারা বুঝে থাকেন না, যারা বুঝেন না, তারাও যদি মনে করেন যে আমি বাংলাতে ভালো বুঝি এবং এটাই আমার জন্য সবচেয়ে উপকারী হবে, তবে তাহলে তাদের বাংলাতেই তাদের বন্দনাগুলো উচ্চারণ করা উচিত, প্রার্থনা করা উচিত। এরপরে দেখো বাংলা অনুবাদ এখানে কি দেওয়া হয়েছে, সংঘের বাংলা অনুবাদ। ভগবানের শ্রাবক সংঘ সুপথে প্রতিপন্ন, ঋজু আর্য অষ্টাঙ্গিক মার্গ প্রতিপন্ন, ন্যায় প্রতিপন্ন, সমীচীন যথার্থ উত্তম প্রতিপন্ন, ভগবানের শ্রাবক সংঘ যোগ্য হিসেবে 4 যুগল, পুদ্গল হিসেবে অষ্ট আর্য, পুদ্গলে 4 প্রত্যয়দান। খুব কঠিন কঠিন প্রত্যেকটা নিয়ে তোমাদের যদি আলোচনা করতে যাই তোমরা বিরক্ত হয়ে যাবে, আমি বরং এখানে ফলাফল যেগুলো লেখা হয়েছে সেগুলোতে যাই। বৌদ্ধদের নিকট ত্রিরত্ন অতি পবিত্র ও পূজার যোগ্য পাত্র, সেই জন্য সবসময় ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা জাগ্রত করা কর্তব্য, অনন্ত গুণসম্পন্ন বলে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করলে নিজের মঙ্গল হয়, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা প্রদর্শনকারীরা ধার্মিক হয়, ধার্মিক হলে মানুষের নিকট শ্রদ্ধা লাভ করে থাকে, দেবতারাও তাদেরকে বিপদ আপদ হতে রক্ষা করেন, এই জন্য ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা জাগ্রত করা সকলের কর্তব্য, প্রত্যেক মানুষই নিজের ধর্মের অনুশাসন মেনে চলে। বৌদ্ধদের প্রতিদিন পঞ্চশীল পালন করতে হয়, শীলে প্রতিষ্ঠিত হয়ে নিয়মিত বৌদ্ধ ধর্ম সংঘ এই ত্রিরত্নের প্রতি বন্দনা জানাতে হয়, সকাল ও সন্ধ্যা 2 বেলা ত্রিরত্ন বন্দনা করার অভ্যাস করা সকলের কর্তব্য, বন্দনার সময় ত্রিরত্নের গুণাবলী উচ্চারণ করতে হয়, এরপর ত্রিপিটক গ্রন্থের যে কোনো অংশ থেকে পাঠ বা আবৃত্তি করলে মানুষের মঙ্গল হয়, সূত্রপাঠ ধর্মালোচনা দ্বারা চিত্ত পরিশুদ্ধ হয়, ত্রিরত্ন বন্দনার অভ্যাস নিজ জীবনে রূপায়িত করা সকলের কর্তব্য, ত্রিরত্ন বন্দনার অভ্যাস অন্যদের মাঝেও যাতে প্রতিফলিত হয় সেজন্য যত্নবান হওয়া আছে। এই যে এখানে বললো যে এরপর ত্রিপিটক গ্রন্থের আমাদের যে 3টি পিটক আছে, সূত্রপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, ত্রিপিটক অর্থ ত্রিরত্ন বন্দনা, ত্রিপিটক বন্ধের পর ত্রিপিটক থেকে পাঠ করার পর আমাদের কি হবে, মঙ্গল হবে। কেন? কারণ হচ্ছে ত্রিপিটকের যে সূত্রগুলো সেগুলো কিন্তু মানুষের নীতি সম্পর্কে বলা হয়েছে, কর্মফল সম্পর্কে বলা হয়েছে এবং বুদ্ধ যেগুলো বলে গেছেন যে মানে কোন কর্মে কি ফল হয় এবং কোনটি করলে মানুষের পরাজয় হয়, কোনটি করলে মানুষের মঙ্গল হয় এগুলোই, তাই এগুলো যখন মানুষ পড়বে জানবে তখন মানুষ খারাপ কর্ম থেকে নিজেদেরকে বিরত থাকবে, বিরত রাখবে। আর একটি কথা সবসময় বলা হয়, তুমি যত ভালো কাজ করবে ভালো জিনিসগুলোই তোমার দিকে আকর্ষণ করতে থাকবে নিজের অজান্তে, এবং যত খারাপ কাজ করবে খারাপ জিনিসগুলোই নিজের দিকে আকর্ষণ করতে থাকবে। তো সেই জন্য সবসময় মনকে পরিশুদ্ধ রাখা উচিত, মনকে সব দিক থেকে পরিশুদ্ধ রাখা উচিত এবং উদার রাখা উচিত, আর সেটার জন্য সবচেয়ে বেশি যেটা কার্যকর সেটি হচ্ছে সূত্রপাঠ। এবং সূত্রগুলো আমি সবসময় বলবো সূত্রপাঠ করার আগে অবশ্যই সেটি বাংলায় তোমরা আগে পড়ে দেখবে, না হয় পড়ে কোনো লাভ নেই। এবং সূত্র শুধু পাঠ করলে হয় না, সেগুলো আমাদেরকে পালনও করতে হয়। যেমন মঙ্গলসূত্রে আমরা দেখি কিসে মঙ্গল হয় সেগুলো নিয়ে বুদ্ধ বলেছেন, এবং সেগুলো আমাদের পাপ থেকে আমাদেরকে রক্ষা করে, কারণ হচ্ছে আমরা যদি সেটা পালন করি। তারপর হচ্ছে পরাভব সূত্রে বলা হয়েছে কিভাবে মানুষের পরাজয় হয়, তাহলে সেই সমস্ত যে সমস্ত কারণে মানুষের পরাজয় হয় সেগুলো থেকে যদি আমরা বিরত থাকি তাহলে আমাদের কোনো পরাজয় হবে না, আমাদের সর্বিক মঙ্গলটাই হবে। তাহলে আজকের মতো আমাদের দ্বিতীয় অধ্যায়টি পড়া শেষ, এখান থেকে কিছু প্রশ্নোত্তর আছে, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, বড় প্রশ্নোত্তর আছে, সঠিক উত্তর বামডান মিল করা অনেক কিছু আছে। তাহলে তোমাদের এই চ্যাপ্টারের প্রশ্ন এবং অনুশীলনীগুলো পড়া থাকলো, পরবর্তী ক্লাসে আমরা পরের চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এ পর্যন্তই,
আমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমো বুদ্ধায়।